আজকের আলোচ্য বিষয় পরম পুরুষের আবির্ভাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনার প্রথম পর্ব যদা যদা হি ধর্মৈ ক্লানির ভাবতী ভারত অভ্যানম ধর্মশ্বান প্রায় সাড়ে তিন হাজার বৎসর আগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল তার আবির্ভাব ঘটেছিল এক বিশেষ যুগ সন্ধিক্ষণে মানবতা তখন এক অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে কাল কাটাচ্ছিল মহাভারত সৃষ্টির মধ্য দিয়ে তিনি সেই যুগের আর্ত মানবতাকে পরিত্রাণ করেছিলেন তিনি সমগ্র বিশ্বকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে যখনই ধর্মের গ্লানি দেখা দেবে অধর্মের অভ্যুত্থান ঘটবে তখনই তিনি ধরাধামে অবতীর্ণ হয়ে তাদের পরিত্রাণের ব্যবস্থা করবেন কৃষ্ণের এই তাৎপর্যপূর্ণ উক্তির যথার্থ অনুধাবন করতে চেষ্টা করো এখানে অর্জুনকে ভারত বলে সম্বোধন করা হয়েছে ভারত শব্দের অর্থ কি ভূ ধাতু যুক্ত অল প্রত্যয় করে পাই ভর শব্দ ঘর মানে যে ভরণ করে তন ধাতু যুক্ত ড সমান ত মানে যে বিস্তৃতি ঘটায় তাই ভারত মানে যিনি জীবকে খাদ্য সামগ্রী যোগিয়ে ভরণ পোষণ করেন যিনি মানুষের দৈহিক পুষ্টি ও মানসিক প্রগতি ঘটাতে পারেন সাধারণত উনচল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষের শরীর বৃদ্ধিপ্রাপ্ত হয় তারপর তার ক্ষয় শুরু হয় আধ্যাত্মিক ক্ষেত্রে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের আধ্যাত্মিক প্রগতি হতে পারে যে দেশে এমন ধরনের ব্যাপার ঘটে থাকে তার নাম ভারতবর্ষ বর্ষ শব্দের অর্থ এই ভূমণ্ডলের একাংশ সাধারণত ভারত শব্দের সঙ্গে দেশ অর্থে বর্ষ শব্দের সংযুক্তি ঘটে থাকে ভারতে আগমনের পূর্বে পূর্ব পর্যন্ত আর্যদের ভৌতিক অস্তিত্ব রক্ষার জন্য স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতে হতো ভারতে পৌঁছানোর পর তাদের ভৌতিক অস্তিত্ব তথা মানসিক বিকাশ এই দুটো সমস্যারই সমাধান হলো তাই তার তারা দেশটির নাম দিলেন ভারতবর্ষ আজকে এই পর্যন্ত এর পরবর্তী পর্ব আগামীকাল তুমি এসে ছিল না বলে না জানি গেলে চলে তুমি এসেছিলে কাউকে কে না বলে জানিয়ে গেলে চলে মোর আর গীতি আরো গীতি ছিল গাওয়া আরো ছন্দে গানে তুমি এসেছি